পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর কোনো উপগ্রহ ছিল। তারপর একটা বড় অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে ধাক্কা লেগে টুকরো টুকরোতে পরিণত হয়। কিছু টুকরো মহাকাশে ছড়িয়ে যায় আর কিছু টুকরো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করে। আস্তে আস্তে কিছুদিন পর সেই টুকরোগুলো সব এক জায়গায় জড়ো হয়ে তৈরি হয় চাঁদ। চাঁদ নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, তার কতটা সত্যি সেটা আজ আমরা জানতে পেরেছি। কিন্তু আজ আপনারা চাঁদ সম্পর্কে এমন কিছু জানবেন যেটা আগে কোনোদিনও শোনেননি। চলুন ফাউনা বকে ভিডিওটি শুরু করা যাক। এক নাম্বার ওয়ান, প্রতি বছর চাঁদ আমাদের পৃথিবী থেকে কয়েক সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। হিসাব করলে দেখা যাবে 500 মিলিয়ন বছরে চাঁদ এখন যেখানে আছে সেখান থেকে 14,600 মাইল দূরে সরে যাবে। অবশ্য ততদিনে পৃথিবী যদি ধ্বংস না হয় সেটা আর এক কথা। ফ্যাক নাম্বার টু, আমরা যখন চাঁদের দিকে তাকাই সম্ভবত দেখতে পাই চাঁদ গোলাকার, কিন্তু আপনি জানলে অবাক হবেন চাঁদের আসল আকৃতি ডিম্বাকার। ফ্যাক নাম্বার থ্রি, এখনো পর্যন্ত চাঁদে 11 জন মানুষ গেছে। প্রথম গেছিলেন 1969 সালে নীল আর্মস্ট্রং এবং শেষ যে ব্যক্তি গেছেন তিনি গেছেন 1972 সালে। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি চাঁদে যায়নি, তার কারণ এখনো জানা নেই। ফ্যাক নাম্বার ফোর, আমরা যখন পৃথিবী থেকে চাঁদ আর সূর্যকে দেখি তখন সূর্য আর চাঁদ দুটো সাইজই একই রকম লাগে, কিন্তু বাস্তবে সূর্য চাঁদের থেকে 400 গুণ বড়। ফ্যাক নাম্বার ফাইভ, যদি আমাদের রাতের বেলাও দিনের বেলার মতনই আলো চাই তবে বন্ধুরা আমাদের পূর্ণিমার দিনে মাত্র 3 লাখ চাঁদ লাগবে, তবেই রাতের বেলায় দিনের বেলার মতো আলো পাওয়া যাবে। ফ্যাক নাম্বার সিক্স, ফ্যাক নাম্বার সিক্স তাদের জন্য যারা বারবার বলে চাঁদে যাবে। জানলে অবাক হবেন রাতে চাঁদের টেম্পারেচার থাকে -173 ডিগ্রি সেলসিয়াস আর দিনের বেলায় টেম্পারেচার থাকে +127 ডিগ্রি সেলসিয়াস। এবার বলুন কে কে চাঁদে যাবেন। ফ্যাক নাম্বার সেভেন, চাঁদের একদিন আমাদের কাছে 29 দিনের সমান। ফ্যাক নাম্বার এইট, আমরা আকাশের দিকে তাকালে সাধারণত নীল আকাশ দেখতে পাই, কিন্তু চাঁদের থেকে আকাশের দিকে তাকালে কালো রঙের আকাশ দেখতে পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার নাইন, চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি খুব কম। যাদের ওজন পৃথিবীতে 60 কেজি চাঁদে তাদের ওজন 10 কেজি। শেষ আর 10 নাম্বার ফ্যাক্ট, তার আগে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চাঁদে আমরা যে দাগ দেখতে পাই সেগুলো চাঁদের গর্ত, সে কথা সবাই জানে, কিন্তু আসলে এই গর্ত হলো কি করে? 8 মিলিয়ন বছর আগে অনেকগুলো অ্যাস্টেরয়েড এসে চাঁদের সাথে ধাক্কা মারে, সেই থেকেই এই গর্তের সৃষ্টি হয়। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক করুন।